লগ ইন করার পরে আমার অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট $85 এবং 85 সেন্টের মতো আছে টোটালে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব পারফেক্ট মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে এবং পারফেক্ট মানি অ্যাকাউন্টে যে ডলারগুলো আছে ওইগুলো কীভাবে সেন্ড করেন বা কীভাবে রিসিভ। সো বেসিক ইনফরমেশন জাস্ট শুরু করতেছি, কেননা অনেকেই রিকোয়েস্ট করে পারফেক্ট মানি বিষয়ে কিছু আলোচনা করার জন্য, অনেকেরই পারফেক্ট মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের প্রবলেম হয় এবং আপনি চাইলে খুব সহজে আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারেন। এই ভিডিওতে আমি ওইটা নিয়ে আলোচনা করব। সো আমি আমার পারফেক্ট মানি অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিতেছি। প্রথমেই এখানে যে আপনার পারফেক্ট মানি ওয়েবসাইটে ঢুকবেন, আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, জাস্ট পারফেক্ট মানি কমে যদি যান তারপরে আপনার কাছে এই লগ ইন পেজটা আসবে। না আসলে এই যেখানে উপরে যে লগ ইন বাটনটা আছে এটাতে যদি ক্লিক করেন ওয়েবসাইটের, তাহলে আপনাকে নিয়ে আসবে। এবং আপনার যে মেম্বার আইডি যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন এবং যারা অ্যাকাউন্ট কখনো ক্রিয়েট করেন নাই, তারা ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, ওই ভিডিওটা প্রথমে দেখেন। পারফেক্ট মানি অ্যাকাউন্টের যে আইডিটা থাকে বা মেম্বার আইডি, ওই আইডি এবং নিচে আপনার ইন পাসওয়ার্ড দিয়ে নিচে এখানে ট্রেনিং নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে ট্রেনিং নাম্বারটা হইতেছে 18, এখানে এই যে দেখতেছি টার্নিং নাম্বার বা সিকিউরিটি নাম্বার যেটা, এই নাম্বারটা দিয়ে দেবো 1836। তারপরে নাথরাজে ক্লিক করি, তারপরে আমার ইমেলে একটা কোড পাঠাইছে, এই ইমেলটাতে আমি যদি লগ ইন করি তাহলে পাওয়া যাবো। সো যে ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ওই ইমেলে চলে যাবো আমি এখান থেকে। সো ইমেলে কিন্তু একটা কোড আসা পড়ছে আমরা এখানে পাই গেছি, এই যে পারফেক্ট মানি পিন কোড, এই কোডটা জাস্ট আমরা এখানে উপরে অনেকে কোড না পাইলে হয়তো বা আপনার কোড আসে নাই। সো এখানে একটু নিচে যাবেন, আর একটু নিচে যাওয়ার পরে দেখবেন যে এই যে এখানে পিন লেখা আছে, চেক দ্য ইউর এন্টারিং পিন। সো এটা হচ্ছে আপনার পিন, কপি করবেন, কপি করার পরে আপনার এই অ্যাকাউন্টে আসা এখানে জাস্ট পেস্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো লগ ইন করার পরে আমার অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট $85 এবং 85 সেন্টের মতো আছে টোটালে। সো এবার আসি এই $85 যেটা আমার কাছে আছে, আমি এটা সেন্ড করে দেখাই দিব ভিডিও নেক্সটে। কিন্তু প্রথমে আলোচনা করি আমার অ্যাকাউন্টটা কিন্তু টোটালি ভেরিফাইড। যদি আপনি এখানে উপরে খেয়াল করেন দেখবেন যে ভেরিফাইড অ্যাকাউন্ট, অর্থাৎ আমার এই পারফেক্ট মানি অ্যাকাউন্টটা টোটালি ভেরিফাইড আছে এবং লাস্ট আমি ডিপোজিট করছিলাম, এই পেমেন্ট রিসিভ করছিলাম $79.00। সো এই পারফেক্ট মানি অ্যাকাউন্টের সব যে কঠিন বিষয় সবার কাছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করা। অ্যাকাউন্টে যদি আমি সেটিংসে যাই, এইখান থেকে এই যে সেটিংস থেকে যদি আমি এগুলো স্কিপ করে নিচে আসি, একবার নিচে দেখবেন যে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন আমারটা ভেরিফাইড আছে। তো আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এই ভেরিফাইড করার অ্যাড্রেস ভেরিফিকেশন করাটাই অনেক ঝামেলা। সো আপনি আইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যখন আপলোড করে দেবেন তখন কিন্তু আপনার যে অ্যাড্রেস ভেরিফিকেশনের ডকুমেন্ট চাইবে ওইখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবে অথবা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, সমস্যা নেই। কিন্তু ওইখানে যে স্টেটমেন্টটা দিবেন, ইউটিলিটি বিল হোক, ব্যাঙ্ক স্টেটমেন্ট হোক বা ক্রেডিট স্টেটমেন্ট হোক, ওই স্টেটমেন্টটা অবশ্যই ব্যাঙ্কের সিল থাকা লাগবে। আপনি যে কোনো জায়গা থেকে যদি স্টেটমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ক্রেডিট স্টেটমেন্ট, যে কোনো একটা স্টেটমেন্ট কালেক্ট করেন সমস্যা নেই, কিন্তু ওই স্টেটমেন্টের মধ্যে একটা অফিসিয়াল সিল থাকে। এখানে আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি, এই ডেমোতে যে ব্যাঙ্কের স্টেটমেন্টটা আমি দেখাচ্ছি ওই রকম একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এটাতে ব্যাঙ্কের একটা সিল যদি থাকে তার মানে এই স্টেটমেন্টটা রিয়েল, এটাই তারা মনে করবে। সো পারফেক্ট মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, এবং ব্যাঙ্ক স্টেটমেন্টে অবশ্যই সিল থাকা লাগবে। ওই রকম একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যদি আপলোড করে দেন 100% পারফেক্ট মানি ভেরিফাই হয়ে যাবে। কারণ কথা হয়েছে যে অনেকেই বলবেন যে ভাই আমরা এগুলো করছি কিন্তু হয় না, আমার মধ্যে অনেকে যোগাযোগ করছে ওরা নিজেরা এডিট করে দিচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। সো চেষ্টা করবেন এডিট করা থেকে দূরে থাকতে, পসিবল হলে রিয়েল স্টেটমেন্ট দেন, অন্তত যেন একটা সিল থাকে ব্যাঙ্কের যে স্টেটমেন্টের মধ্যে এরকম একটা, অথবা আপনি ইউটিলিটি বিল দিতে পারেন যেটার মধ্যে আপনি কারেন্ট ওয়াশার পানি বিল। স্টেটমেন্টগুলো কীরকম হয় এগুলো নিয়ে আমি একটা ভিডিও করছি, আপনি লিঙ্ক ডিসক্রিপশনে পাই যাবেন, ওই ভিডিওটা যদি দেখেন তাহলে স্টেটমেন্ট সম্পর্কে সঠিক ধারণা হয়ে যাবে। এখন পারফেক্ট মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আপনার কারো কাছে যাইতে হবে না, কারো কাছ থেকে ভেরিফাইড অ্যাকাউন্ট কিনতে হবে না, শুধুমাত্র আপনি নিজের একটা স্টেটমেন্ট কালেক্ট করেন এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টে, ধরেন আপনি ওয়াশার পানি বিল দিলেন, পানি বিলের যে ডকুমেন্ট আছে ওইটার যে অ্যাড্রেসটা আছে ওইটা আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেসের সাথে অবশ্যই মিল খেতে হবে, এবং ওই পানির যে বিলটা আছে ওয়াটার বিল বা ইউটিলিটি বিল ওইটা যদি যখন বিল পরিশোধ করবেন একটা সিল দিয়ে দেবে, ওই সিলটা সহজে যখন আপনি ক্যাপচার করে ওদেরকে দিয়ে এখানে আপলোড করে দেবেন তখন ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, কোনো ঝামেলা করবে না। ওকে, তো এখন আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে ডলার সেন্ড করব, কীভাবে ডলার সেন্ড করব ওইটা দেখাইতেছি। সো আমি আমার আইডিটা নিয়ে নেই আগে,
যারা সেন্ড করবো। তো পারফেক্ট মানি অ্যাকাউন্ট সেন্ড করার জন্য অবশ্যই যার কাছে সেন্ড করবেন তারে বলবেন তার ইউআইডিটা দিতে। ইউআইডি মানে ইউএসডি ডলার যে আইডিতে নিবো ওইটা। প্রতিটা পারফেক্ট মানি অ্যাকাউন্ট কিন্তু প্রথম অবস্থায় অ্যাকাউন্ট ভেরিফাইড অবস্থায় তিনটা কারেন্সি ইউজ করতে পারে। একটা হইতেছে ইউএসডি, একটা হইতেছে ইউরো, আর একটা হচ্ছে টরি ওজেড। এটা আমি মানে বুঝি না, যখন ইউরো ডলার নিবো তখন আমার ব্যালেন্সটা এখানে শো করবে, এবং আমি যখন ইউএসডি ডলার নিবো তখন আমার পারফেক্ট মানি ডলারগুলো এখানে শো করবে। সো এটা হইতেছে ব্রাউজারে, অ্যাপসে আরও সহজ, আরও ওদের অ্যাপসটা একদম সিম্পল। ডলার সেন্ড করার জন্য আপনি যাকে সেন্ড করবেন তারে বলবে, বলবেন যে তোমার ইউআইডিটা দাও, অর্থাৎ ইউএসডি ইউএসডি আইডি। সো এইখানে যে ডলার দেখতেছেন ডলার সাইন, এই যে ইউএসডি আইডি এইটা হইতেছে ইউএসডি আইডি। এই আইডিটা যদি কেউ কপি করে আপনাকে দেয় আপনি চাইলে ওকে সেন্ড করতে পারবেন। এবং সেন্ড করার জন্য আপনি জাস্ট এখান থেকে সেন্ড মানিতে ডাইরেক্টলি যেতে পারেন, অথবা যে এইখানে ক্লিক করে সেন্ড মানিতে ক্লিক করে এখানে মাউস নিলেই বা আঙুল নিলেই শো করবে সেন্ড মানি। সো আমি এখান থেকে সেন্ড মানি এখান থেকে করে দেখাইতেছি। দেখানোর পরে সেন্ড মানিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার ইউএসডি বরাবর আছে, ইউআইডি বরাবর আছে, এটা হচ্ছে আমার ইউআইডি আর কি। সো এখানে 85.85 ইউএসডি আছে। সো এখান থেকে আমি সিঙ্গেল পেমেন্ট করবো নাকি একসাথে অনেকগুলো মেসেজ পেমেন্ট করবো, প্রয়োজন হয়তো সিঙ্গেল পেমেন্ট, আমি জাস্ট একবারই ওরি পেমেন্ট করবো। সো এখান থেকে সিঙ্গেল পেমেন্টে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে একা অ্যামাউন্ট দিতে হবে কত ডলার আমি দেবো। সো এখানে আমার কাছে 85 আছে, এবং আমি এখান থেকে ওনাকে 50 দিই, কারণ বাকি ডলারগুলো আমি পসিবল নেক্সটে ব্যাঙ্ক উইথড্র দিয়ে ওইটা একটা ভিডিও মেক করবো। সো আমি 50 দিতেছি, কারণ 35 আমি আবার প্রয়োজন হলে ব্যাঙ্ক উইথড্র দেবো। টু অ্যাকাউন্ট, যার অ্যাকাউন্টে দিব আমরা ডলারটা আমরা ওই অ্যাকাউন্টে এখানে পেস্ট করবো। সো আমি যার অ্যাকাউন্টে দিব ওর আইডি হইতেছে এটা, এবং ডিসক্রিপশনে আমি লিখে দেবো আপনার যা ইচ্ছা। তো আমি এখানে পেমেন্ট ফি দিব। সো এখানে আমার কাছ থেকে পেমেন্টে 25 ফি নিতেছে, কারণ ওদের হইতেছে প্রতি $100 0.50% সেন্ট আর কি। $100 ওরা প্রায় 50 সেন্ট নিব। তো এখানে আমি যারা ডলারটা সেন্ড করতেছি ওর ইনফরমেশন আসছে, দেখেন ওর নাম হইতেছে মোহাম্মদ মহসিন ইমন, এবং এখানে ওর কিছু ইনফরমেশন দেওয়া আছে। এবং আমি এখানে যে ফিটা দিতেছি 25 সেন্ট, সেটা কোনো প্রবলেম নেই, আমি জাস্ট এখান থেকে যদি সেন্ড মানি ক্লিক করে দিই তাহলে আমার অ্যাকাউন্ট আমার এই ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে আমি যদি রিটার্নে যাই এখান থেকে, এবং আমি যদি আমার হিস্ট্রিতে যাই, সো এখানে হিস্ট্রিতে আসলে দেখতে পারবো আমি $50 সেন্ড করছিলাম এই আইডিতে। এই আইডিতে সেন্ড করছি এই আইডি থেকে, এবং ব্যাচ নাম্বার মেমোতে আমি কি লিখে দিছি, ডিটেলস দিতে দেওয়া আছে। সো যেভাবে এখানে আমি ডলার সেন্ড করছি সেমভাবে আপনি ডলার রিসিভও করতে পারবেন, অর্থাৎ আপনি যখন ডলার কারোর কাছ থেকে নেবেন তখন আপনি আপনার ইউএস ইউআইডি যেটা আছে, অর্থাৎ ইউএসডি ডলারের যে আইডিটা আছে ওইটা যখন কাউন্টে দিবেন ও আপনার এই আইডিতে ডলার সেন্ড করে দিলে আপনার অ্যাকাউন্টে রিসিভ হবে। নেক্সট পারফেক্ট মানির ভিডিওতে আমি চেষ্টা করবো ব্যাঙ্ক উইথড্র কীভাবে দিতে হয় আপনার পারফেক্ট মানির ডলারটা, ওই পুরো বিষয়টা সম্পূর্ণ ক্যাপচার করে আপনাদের কাছে তুলে ধরা। বর্তমানে অনেকের কাছ থেকে শুনতেছে যে পারফেক্ট মানি ডলার ব্যাঙ্ক উইথড্র হইতেছে না, এই জন্য আমি $35 রাখে দিয়েছি অ্যাকাউন্টে, যেন আমি টেস্ট করতে পারি যে ডলার ট্রানজ্যাকশন করলে ব্যাঙ্কে উইথড্র দিলে ওইটা ব্যালেন্স আসে কিনা। বাট ডলার উইথড্র দেওয়ার পরে পারফেক্ট মানি থেকে ডলার উইথড্র দেওয়ার পরে কতদিন টাইম লাগবে অ্যাকাউন্টে ডলারটা আসতে, আপনার বাংলাদেশের ডলারটা আসতে, এবং কোনো ধরনের প্রবলেম হয় না? অনেকে বলে যে আবার ব্যাঙ্ক আবার আমার কাছ থেকে কোনো ডকুমেন্ট চাই কিনা, পেমেন্ট প্রুফ চাই কিনা, এইসব বিষয় নিয়ে। এবং পারফেক্ট মানি ব্যাঙ্ক উইথড্র নিয়ে যদি ভিডিও দ্রুত চান তাহলে প্লিজ কমেন্টস করে, নেক্সট পারফেক্ট মানি ভিডিওতে আমি অবশ্যই ব্যাঙ্ক উইথড্র নিয়ে আলোচনা করবো, ব্যাঙ্কের যত ডিটেলস আছে ওইগুলো সব কিছু নিয়ে। আজকে ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে সাথে থাকে, আর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।